তৃণমূলের দুই গোষ্ঠীর গণ্ডগোলে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের ফরাক্কা। পার্টি অফিসের মধ্যে তুমুল উত্তেজনায় মাথা ফাটিয়ে দেওয়া হলো তৃণমূল পরিচালিত ফরাক্কার নয়নস গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি হৃদয় মণ্ডলের। ভাঙচুর করা হয় পার্টি অফিসের বিভিন্ন সামগ্রী, অভিযোগের তীর উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। রবিবার ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় নিউ ফরাক্কা তৃণমূল কার্যালয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফরাক্কা থানার বিশাল পুলিশ বাহিনী। উল্লেখ্য, শুক্রবার ফরাক্কার নয়নস পঞ্চায়েত ভবনে মিটিং চলাকালীন সকল সদস্যদের উপস্থিতিতে মারধর করার অভিযোগ করেন প্রধানের স্বামী হৃদয় মণ্ডল। অভিযোগ ওঠে তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেন তৃণমূলের অঞ্চল সভাপতি ইমরান আলী। রবিবার সেই ঘটনার সালিশ করার জন্য নিউ ফরাক্কা তৃণমূল অফিসে ডেকে পাঠানো হয় উভয় পক্ষকে। অভিযোগ, তারপর তৃণমূল কংগ্রেসের নয়নসুখ অঞ্চলের সভাপতি ও প্রধান গোষ্ঠীর মধ্যে শুরু হয় বচসা। এক পর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, মাথা ফাটিয়ে দেওয়া হয় তৃণমূল প্রধানের স্বামীর, ভাঙচুর করা হয় পার্টি অফিসের বিভিন্ন সামগ্রী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ফরাক্কা থানার বিশাল পুলিশ বাহিনী। তিন চার দিন আগে আমাদের একটা মিটিং চলছিল মেম্বার নিয়ে, ওকে বলেছে পাঁচ মিনিট বসো, ওই পাঁচ মিনিট বসলো না, যে লোকজন দিয়ে এলিয়ে এনে পঞ্চায়েতে হাঙ্গামা করে দিল। ওরা পরিকল্পনা করেই গেছিল মারধর করতে, এখন আমি চাই ওদের শাস্তি হোক। পরিকল্পিতভাবে এটা ইমরান আলী ঘটিয়েছে ঘটনাটাকে। গত পরশু দিন নয়নসুখ পঞ্চায়েতে প্রধানের স্বামীকে বেধরক মারধর, বিনা কোনো কথা বলাতেই ওকে মারধর করেছে। মারধর করার পরে থানায় অভিযোগও দিয়েছে তার বিরুদ্ধে, তারপরে পার্টি অ্যাকশনে নিয়েছিল ও দুজনকে বসিয়ে মিউচুয়াল করে দেওয়ার চিন্তাভাবনাও পার্টি নিয়েছিল। কিন্তু আজকে দশটার সময় ওখানে বসে মিউচুয়াল করে দেওয়ার কথা ছিল। ওখানে পার্টির ব্লক সভাপতি অরুণময় দাস ওদেরকে বলেছিল যে তোমরা কোনো লোক নিয়ে আসবে না, শুধু যারা এই ঘটনায় জড়িত আছে তারাই থাকবে, তার বাইরে কেউ থাকবে না। হৃদয় মণ্ডল কোনো লোক নিয়ে যায়নি, ও শুধু মেম্বারদেরকেই নিয়ে গেছে। এদিকে ইমরান আলী ও এক থেকে দেড়শো লোক নিয়ে এসে পার্টি অফিসে আগে থেকেই হাজির আছে। তো সে হাজির আছে, এরা ঢুকা মাত্র একে পার্টি অফিসের ভিতরেই মারা শুরু করে দিল। এবার মারতে মারতে ও তো একাই পড়ে আছে আর ওকে মেরে যাচ্ছে সবাই মিলে।